রাত্রি আড়াইটার সময় খবর পেয়েছে, সাড়ে নটার সময় তারা এসেছে। এতক্ষণ পার হয়ে গেল, একটাও আসামি ধরা পড়ল না। চব্বিশ ঘন্টা কেন, আটচল্লিশ ঘন্টা পার হতে চলল, একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ল না। আমরা বাইরে যেয়ে বলতে পারবো না যে দিদির বাংলায় কোনো এই ধরনের ঘটনা ঘটে না, যেমন তোমাদের আফরাজুলের মতো মানুষকে পিটিয়ে মেরে দাও। তার কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, অন্তর থেকে আমরা সবাই মিলে তাকে জানাই যে আপনার চোখের অলক্ষে আপনার ডিপার্টমেন্টের দায়িত্ব যারা নিয়ে আছে তারা দায়িত্ব পালন করছে না। রাত্রি আড়াইটার সময় খবর পেয়েছে, সাড়ে নটার সময় তারা এসেছে। যে জায়গায় সে শহীদ হয়েছে, মার্ডার করা হয়েছে যে জায়গায় তাকে, সেই জায়গাটাকে চিহ্নিত করে ঘিরেও দেওয়া নেই, যে কোনো মানুষ সেখান দিয়ে যাতায়াত করছে। যতদিন তদন্ত চলবে, আমরা যেটা শুনে অভ্যস্ত, দেখে অভ্যস্ত, নিশ্চয়ই তার টিম তার মতো কাজ করেছে, ফরেন্সিক টিম, কিন্তু এত বিলম্ব করে পুলিশ আসলো, আসার পরে এতক্ষণ পার হয়ে গেল, একটাও আসামি ধরা পড়ল না। চব্বিশ ঘন্টা কেন, আটচল্লিশ ঘন্টা পার হতে চলল, একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ল না। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। কে বা কারা জানি না, আমি কোনো রাজনীতি করি না এবং রাজনৈতিক জগতের আমি কোনো কথাও বলি না। আমি আমার কাজ হচ্ছে ভালোবাসার কথা, সম্প্রীতি, শান্তির কথা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাছে বলে থাকি। তো আজ আমি ছুটে এসেছি, মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনোভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমার কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই, আর পরিচিতি চাই না। আমি চাই সেই ছেলেটির বিচার। আবেগের জায়গা থেকে আমি বলছি না, আমি বিবেক নিয়ে সকল দপ্তরের মানুষরা যাতে তাদের কাজ করে, বিবেকবান মানুষরা, ম্যাডাম আপনার কাছে আমার এই রিকোয়েস্ট, আপনার দপ্তরের মানুষগুলো যেন অবিলম্বে বার করে আপনার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থায় যেন ব্যাঘাত না ঘটে। আপনাকে বাংলার মানুষ ভালোবাসে, আবার বাংলার মানুষ আপনাকে তাই তো মসনদে বসিয়েছেন। আজকে ইউপির মতো দৃশ্য যদি আমাদের বাংলায় দেখতে পায়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা বাইরে যেয়ে বলতে পারবো না যে দিদির বাংলায় কোনো এই ধরনের ঘটনা ঘটে না, যেমন তোমাদের আফরাজুলের মতো মানুষকে পিটিয়ে মেরে দাও। তো আমরা চাইবো যথাযথ বিচার হয়ে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমাকে খুব লেগেছে, কারণ সে আমার নিজের ভাইয়ের মতো ছিল, আর চলে গেছে বলে আমি দুঃখ দেখাতে আসিনি চাচা, তুমি তো জানো আমার সঙ্গে তার কি সম্পর্ক। পরস্পর তিন বছর আগে স্ত্রী গেছে, সন্তান গেল, সম্পর্ক খালি সবাই আসেন না, আর আনিস শুধু নয়, আনিসের মতো অনেক শিক্ষিত ছেলেরা এই গ্রামে, তারা আমার সঙ্গে উঠা বসা করে দীর্ঘদিন ধরে। কালকে জলসাতে ছিল, ও আমাকে রিসিভ, আমার সঙ্গে কথা হলো, ওরা আছে, আর ও জানতো আমি রাস্তায় চিল্লাচিল্লি পছন্দ করি না। প্রায় দেড় দুশো বাইক ছিল সেখানে, সাত আটটা গাড়ি ছিল। ওই আপনাকে এনেছিল সালিম ভাই, ওই আপনাকে জলসায় এনেছিল? ও আমাকে, আমি ওকে বললাম যে তুমি, ওরা সব অনেক বাইক নিয়ে এসছে, রাস্তা দিয়ে চিল্লাচিল্লি করিস না, আমি যেভাবে ঢুকে, তুই তুই জানিস আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, শান্তভাবে যাব, সবাই যেয়ে করবে। আসলো, এসে আমার হাতটা এরকম ধরে ও চুমা দিল এবং খুব খুব অনেকক্ষণ ধরে হাতটা রেখে দিল। আমি পিঠটা চাপড়ে দিয়ে বললাম থাকিস, চলে যাসনি। আমার বিশ্বাস, আমি যখন ওকে বলি যে থাকিস, আমার মনে হয় কারণ ও দীর্ঘদিন আমার ওখানে থাকা খাওয়া দাওয়া, ওকে জিজ্ঞেস করলে বোধ হয় ওর বাড়িতে কম থাকতো, ও আমার ওখানে বেশি থাকতো, সপ্তাহে চার দিন চলে যেত। এই ঘটনা কি বলবেন তাহলে, মানে আপনার ওখান থেকে ফেরার পরে? আই এম গেটিং ইমোশনাল, কারণ এমন একটা ঘটনা, আমার কোনো পলিটিসাইজ করা বা আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বাবা, আমার সঙ্গে যে ভালোবাসার জায়গা, আমি সারা বাংলা, আজকে হাওড়া জেলার আমতা শুধু নয়, এরপরে বাংলা, এরপরে সারা দেশের মধ্যে বিভিন্ন স্টুডেন্টস, শিক্ষিত সমাজ, প্রতিবাদী মুখ, আজকে আনিস গেল, কালকে কার পালা, তারপরের দিন কার পালা। দেখুন, আমার কাছে ও একটা জিনিস দিয়েছিল অনেকদিন আগে, ও নিজের নিরাপত্তার জন্য প্রশাসনকে জানিয়েছিল, সে চিঠিও আমার কাছে সে দেখিয়েছে, আমার কাছে এখনো সংরক্ষণ করে রাখা আছে।
এবং আমি ওকে বলতাম যে শান্ত হ। আরও বিভিন্ন সময় আমার কাছে বসত, আমার স্টুডেন্ট ছিল বিভিন্ন ক্লাস। তার যে অভিযোগ ছিল পার্টিকুলার, সে একটা মতবাদ নিয়ে চলতো, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট, আমি প্রতিবাদী মুখ, আমি অন্যায়ের বিরোধিতা করব। রাজনৈতিকভাবে যে সে কার সঙ্গে ছিল বা কার সঙ্গে চলবে না চলবে সে জায়গায় আমার কোনো জানার প্রয়োজন নেই। ওর একটাই কথা যে আই অ্যাম অ্যাজ এ স্টুডেন্ট। আর একটা স্টুডেন্টের কি কর্তব্য নয়? কামরুজ্জামান ওকে ছাত্র নেতা ছিল না, আমাদের সিনিয়র ছিল। আপনার কাছে যে অভিযোগপত্র দিয়েছে, আমি বলি আমরা কি ছাত্র ছিলাম না? তো ছাত্রদের মন এইরকমই হয়, প্রতিবাদী মন। তাহলে সে একটা ফুটন্ত গোলাপকে বন্ধ করে মানে শেষ করে দিতে হবে? সেটাই তো আমি বলছি, আমার পরিষ্কার বক্তব্য, পুলিশ না সাধারণ মানুষ, যেটা বর্তমান আপনাদের সামনে উঠে এসেছে, কে কি বলছে আমি জানি না, কোনো রাজনৈতিক কালারে আমি যেতে চাই না। স্পষ্ট আমি তার গুরুদেব, আমি তার পীর সাহেব হিসাবে আমি বলতে চাই, পুলিশ না পুলিশের পোশাকধারী কেউ, পুলিশ না ভেকধারী কেউ। যদি পুলিশ না হয় তাহলে অন্য কেউ, পুলিশের পোশাক তারা পেল কোথায়? প্রথম প্রশ্ন। আর্মস যদি তার কাছে থাকে, সে যদি পুলিশ না হয়, রাতের অন্ধকারে এই বুড়ো মানুষটার কপালের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারা কারা? তাহলে নিশ্চয় ইনলিগাল আর্মস। তাহলে সে পুলিশ নয়, ইনলিগাল আর্মস কাছে রাখছে পুলিশের পোশাক পরে। পুলিশ আসছে কখন? বেলা 9টার সময়। কেন জানিয়েছে? বেলা রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে আসার পরে ক্রাইম সিন যে দেখুন, তোরা কেউ হয়তো এখানে ইয়ে করেছিস, চাপা দিয়েছিস বস্তা দিয়ে। ক্রাইম সিনে আমার পাড়া মানে সর্দার পাড়ার ছেলেরা ক্রাইম সিন যেখানে হয়েছে পড়েছে, যেখানে মার্ডার করে দিয়েছে, যেখানে মার্ডার করে দিয়েছে, মেরে দিয়েছে, সেই জায়গাটাকে সাধারণ মানুষে ঘিরে রেখেছে। আমার ওখানে আমি স্টেজে উঠেছি, ভাবলাম থাকিস। আমি স্টেজে ওঠার পরেও চোখের সামনে সামনে কিছুক্ষণ ছিল, তারপরে আমার গাড়িতে আসলো যে তোর পুরনো বন্ধুত্ব আমার যারা সাথী, বললো চলো চা খেয়ে এসে, বলে এইমাত্র চা খেলাম, বলছে আমি আসছি। ও বাড়িতে ঘুমাতে এসেছে আমি বিশ্বাস করি না চাচা, ও কাপড় পাল্টে আবার যেত, আর ওইটুকু টাইমে ও যে এসেছে ওই সময় ওকে ফলো করে করে কেউ ঢুকে এসেছে। আমরা কথা বললাম মেহরাব সিদ্দিকীর সঙ্গে, আর প্রথমেই আমি বলেছি কাল শুনে রাজ্য পুলিশ হোক, সিআইডি হোক, সিবিআই, আর গাফিলতি হয়েছে এখানে কোথায়? প্রশাসন জেনেছে রাত দুটোই এসেছে, বেলা 9টায়, দায়িত্ব 9:30, দায়িত্ব যারা নিয়েছে, দায়িত্ব যারা পালন করতে পারলো না।